আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে KPI। আর এই KPI আপনাদের অর্গানাইজেশনে সাধারণত কেন করা হয়, এই বিষয় নিয়েই আজকে আপনাদের সাথে কথা বলবো। তো ভিডিও পুরোপুরি শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক অথবা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত। ভিডিও ভালো না লাগলে ইচ্ছা করলে ডিসলাইকও দিতে পারেন। তো যাই হোক, ভিডিও শুরু করছি। আর আজকে আমার টপিকস হচ্ছে KPI নিয়ে কথা বলবো। আর KPI প্র্যাকটিসটা আসলে অর্গানাইজেশনে কেন করা হয়? বড় বড় অর্গানাইজেশনে KPI প্র্যাকটিসটা খুব বেশি করা হয়, আর ছোট কিংবা মাঝারি আকারের অর্গানাইজেশনে KPI প্র্যাকটিসটা একবার বা দুইবার বা অল্প স্বল্প করা হয়, খুব বেশি এই প্র্যাকটিসটা করা হয় না। KPI এর ফুল মিনিং যদি আমি বলি, সেটা হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর। আর এই এটা হচ্ছে এমন একটা মেজারেবল ভ্যালু, অর্থাৎ এটা থেকে একটা আসলে মেজারমেন্ট করা হয়, কোনো কিছু সম্পর্কে ধারণা নেওয়া হয়। সাপোজ যদি একদম কমন KPI বিষয়টা বলি, কমন KPI প্র্যাকটিসটা হয় সাধারণত এমপ্লয়ীদের উপরে, এমপ্লয়ীদের পারফরমেন্সের উপরে একটা মেজারমেন্ট করা হয়। সেটা বাৎসরিক হতে পারে বা 6 মান্থ অন্তর হতে পারে, অথবা 4 মান্থ অন্তর হতে পারে, অথবা বিশেষ কোনো কারণেও কিন্তু এমপ্লয়ীদের উপরে KPIটা করা হয়। যেমন দেখা যাচ্ছে অনেক সময় কোনো কোনো এমপ্লয়ীদেরকে প্রমোশন দেওয়া লাগবে, বা কোনো কোনো এমপ্লয়ীদেরকে ট্রেনিং দেওয়া লাগতে পারে, বা নতুন কোনো এমপ্লয়ী লাগবে কি না নতুন কোনো প্রজেক্টের জন্য, ঠিক সেই মুহূর্তে কিন্তু KPIটা করা হয়ে থাকে। তো বড় বড় অর্গানাইজেশনে আসলে KPIটা কেন বেশি করা হয়? কারণ বড় বড় অর্গানাইজেশনের ক্ষেত্রে অনেক বেশি প্রজেক্ট থাকে, অনেক বেশি পরিমাণে তাদের কাজ থাকে। তো বিভিন্ন প্রজেক্ট চালু করার পূর্বে তারা এই KPIটা করে থাকে। এবং এইটা কেন করে? এটা করে সাধারণত তারা ওই প্রজেক্টটা যে চালু করবে, তাদের তারা কীভাবে সাকসেসফুল হবে বা তাদের যেই অবস্থানে তারা যে আছে, সো ওইখানে ওই গোলটা অ্যাচিভ করার জন্য আসলে তাদের ক্যাপাসিটি কীরকমের আছে বা কী ধরনের ক্যাপাসিটি তাদের থাকতে হবে, তো সেই কারণেই আসলে কিন্তু KPIটা করা হয়। আমি যদি বিষয়টা আরও একটু ইলেবরেটলি বলি, তাহলে বিষয়টা হচ্ছে এমন। সাপোজ দেখা গেল যে নতুন কোনো প্রোডাক্ট তারা হচ্ছে মার্কেটে লঞ্চ করবে, তো সেই জন্য ওই প্রোডাক্ট আসলে মার্কেট কতটা আসলে অ্যাকসেপ্ট করবে এবং ওই প্রোডাক্টের জন্য যে ধরনের ইকুইপমেন্টের দরকার সেটা তার প্রতিষ্ঠানে আছে কি না, এবং ওই প্রোডাক্টের জন্য যে ইকুইপমেন্টের দরকার সেই প্রোডাক্টগুলো যদি না থাকে তাহলে কী কী ধরনের প্রোডাক্ট আসলে বা ইকুইপমেন্ট তার দরকার আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হিউম্যান রিসোর্স, অর্থাৎ যেই প্রোডাক্ট আসলে তৈরি করবে সেই প্রোডাক্টের জন্য যে লোকবল দরকার বা যে যোগ্যতা সম্পন্ন লোকবলের দরকার, সেই লোকবল তার অফিসে আছে কি না। যদি না থেকে থাকে তাহলে এই অফিসে যে ধরনের এমপ্লয়ি আছে তাদেরকে কোনো প্রশিক্ষণ দিতে হবে কি না, এবং সেই প্রশিক্ষণের মাধ্যমে তারা সাকসেসফুলি ওই প্রোডাক্টটা তৈরি করতে পারবে কি না। তো এই সব কিছুর উপরে আসলে ডিপেন্ড করে বা একটা তারা তখন একটা মেজারমেন্ট করতে চায় বা একটা ভ্যালু তৈরি করতে চায়, যেটার উপরে তারা আসলে ডিসিশনটা নিয়ে থাকে যে আসলে প্রোডাক্টটা তারা চালু করবে কি না। তো এটাই হচ্ছে আসলে KPI করার আর প্রধান উদ্দেশ্য, অর্থাৎ এই কারণগুলোতেই কিন্তু আসলে KPIটা করা হয়। তো অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজে KPI হয়, আবার বিভিন্ন ধরনের প্রোডাক্টের উপর ডিপেন্ড করে KPI হয়, আবার অনেক সময় দেখা যায় যে প্রতিষ্ঠানের বিশেষ বিশেষ কোনো কারণেও কিন্তু KPI হয়। সো KPI কিন্তু একটা প্রতিষ্ঠানের এই প্র্যাকটিসটা কিন্তু চলতেই থাকে, সেটা আসলে বারবার হোক বা নির্দিষ্ট কোনো কারণে হোক KPIটা চলতেই থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যে এমপ্লয়ীদের উপরে যখন KPIটা হয়ে থাকে তখন তার উপরে ডিপেন্ড করে কিন্তু একটা এমপ্লয়ি প্রমোশন হয়ে থাকে বা এমপ্লয়ীদের যে ট্রেনিং দেওয়ার দরকার আছে সেগুলো প্রোভাইড করে এই KPI এর মেজারমেন্ট ভ্যালুর কারণে। আবার অনেক সময় দেখা যায় যে ওই কিছু এমপ্লয়ি রিক্রুট করতে হবে, নতুন লোক রিক্রুট করতে হবে, অর্থাৎ প্রতিষ্ঠানে ওই লোকবলের দরকার আছে, তো তখন দেখা যায় যে এই KPI
মাধ্যমেই আসলে বের হয়ে আসে যে তাদের এই প্রতিষ্ঠানে এই এই জায়গাতে প্রবলেম আছে বা এই এই লোকের অভাব আছে, সো এখন নতুন করে রিক্রুট করতে হবে, বা নতুন যারা আছে তাদের মধ্যে কাউকে প্রশিক্ষণ দিয়ে ওই জায়গাটাকে ফিল আপ করা যাবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমি যদি একদম খুবই ছোট করে বলে, তাহলে বিষয়টা হচ্ছে যে KPIটা আসলে কেন করা হয়। KPIটা করা হয় প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য বা KPIর প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের জন্য যে মেজারমেন্ট করা হয়, বা ভবিষ্যতের কোনো একটা প্ল্যানের সাকসেসফুল করার জন্য যে মেজারমেন্ট করা হয় বা ভ্যালু মেজারমেন্টের যে ভ্যালুটা বের করা হয় সেটাই হচ্ছে আসলে KPI। তো KPI আসলে বিশেষ কয়েকটা বিষয়ের উপরে ডিপেন্ড করে আসলে KPIটা করা হয়। তো চলুন সেই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করি। KPIটা তো অবশ্যই প্রতিষ্ঠান ভেদে আসলে করা হয়, তো প্রতিষ্ঠান অনুযায়ী আসলে ডিপেন্ড করে যে কী ধরনের আসলে KPI প্র্যাকটিসটা করবে। তো নর্মালি আমি একটা প্রজেক্টের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে প্রথমে দেখা যাচ্ছে যে ইনপুটের উপর ডিপেন্ড করে। সাপোজ ওই প্রতিষ্ঠানের যে প্রজেক্টের জন্য সে KPI করছে, তার কী ধরনের রিসোর্স আছে বা ওই প্রজেক্টের জন্য কী ধরনের রিসোর্স দরকার, সো এটার উপরে ডিপেন্ড করে কিন্তু KPIটা করা হয়। সেকেন্ড যে বিষয়টা থাকে সেটা হচ্ছে প্রসেস। অর্থাৎ যেই প্রজেক্টের জন্য KPIটা করছে, সেই প্রজেক্টের সাকসেসফুল অর্জন করতে হলে আসলে প্রতিষ্ঠানের কী ধরনের অ্যাক্টিভিটিস করা দরকার বা কী ধরনের পারফরমেন্স করা দরকার সেটার উপরে ডিপেন্ড করে এই KPIটা করা হয়। এক্ষেত্রে দেখা যায় যে প্রতিষ্ঠানের কোনো কোনো এমপ্লয়ীদের যদি ট্রেনিং দেওয়ার দরকার হয়ে থাকে, তাও আসলে এই প্রসেসিংয়ের মাধ্যমে, মেজারমেন্টের মাধ্যমে বের হয়ে আসে। আবার দেখা যাচ্ছে যে নতুন কোনো এমপ্লয়ী রিক্রুট করতে হবে কি না, সেটাও কিন্তু এই প্রসেসিংয়ের মাধ্যমে দেখা যায়। অর্থাৎ বিষয়টা এভাবে বলা যায় যে এই প্রসেসটা আসলে হচ্ছে এমন একটা বিষয়, কোনো প্রজেক্ট সাকসেসফুলি করতে হলে আসলে প্রতিষ্ঠানের কী আছে বা কী নেই বা কী করতে হবে, অর্থাৎ কী অ্যাক্টিভিটিস প্র্যাকটিস করতে হবে, সেগুলো মেজারমেন্ট করার জন্য এই KPIটা করা হয়ে থাকে। থার্ড যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আউটপুট। অর্থাৎ সে যে প্রজেক্টটার প্ল্যানিং করছে, প্রতিষ্ঠান যে প্রজেক্টটা প্ল্যানিং করছে, সেই প্রজেক্টটার আউটপুট কীরকম হবে বা এই আউটপুট ভালো পেতে হলে সে আসলে কী ধরনের কাজ করতে হবে বা কী ধরনের কাজ করার প্রয়োজন আছে, তো সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু এই KPIটা করা হয়। ফোর্থ যে বিষয় সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আউটকাম। অর্থাৎ ওই প্রজেক্ট সাকসেসফুলি করার জন্য সে যে প্রক্রিয়াগুলো সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ সে যে পরিকল্পনাগুলো করেছে, সেই পরিকল্পনাগুলো যদি সে অ্যাপ্লাই করে তাহলে সেটা কতটা সাকসেসফুলি হবে এবং তার রেজাল্টটা কীরকমের হবে, আর যদি সেগুলো সাকসেসফুল না হয় তাহলে রেজাল্টটা কীরকমের হবে, এটার উপরে ডিপেন্ড করে KPI করা হয়ে থাকে। ফিফথ যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে প্রজেক্ট। অর্থাৎ যে প্রজেক্ট এর জন্য সবাই কাজ করছে, কাজ করবে বলে চিন্তা করেছে বা রিসোর্স মেনটেন করা হয়েছে, যে প্রসেসগুলো মেনটেন করা হয়েছে, এই সব বিষয়গুলো যদি কাজ করতে থাকে তাহলে আসলে এই প্রজেক্টের আউটকাম কীরকমের হবে বা রেজাল্ট কীরকমের হবে সেটাই হচ্ছে ফাইনাল ধাপ। অর্থাৎ এই ধাপে যে বিষয়টা থাকে যে কিছু এমপ্লয়ি ডাটাবেস তৈরি করে থাকে, অর্থাৎ আপনি ওই প্রজেক্টের জন্য যে প্ল্যানগুলো করেছেন সেগুলো অ্যাপ্লাই করলে কী কী ধরনের রেজাল্ট আসতে পারে, যদি রেজাল্টগুলো খারাপ আসে তাহলে সেগুলো কী ধরনের আসতে পারে, আপনার অফিসে কী ধরনের ইকুইপমেন্ট আছে, আবার কী ধরনের নতুন ইকুইপমেন্ট লাগবে, এই সব কিছু মিলিয়ে একটা ডাটাবেস তৈরি করে এবং সেখানে কিছু প্রশ্ন থাকে এবং সেই প্রশ্নগুলো অ্যান্সার সাধারণত নির্দিষ্ট কিছু ব্যক্তি দিয়ে থাকে। অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তিগুলো হচ্ছে কারা, সেখানে কিন্তু অফিসের সবাই অ্যান্সার করবে না, অর্থাৎ ওই প্রজেক্টে ইনভলভ যে পার্সনগুলো থাকে বা যে পার্সনগুলোকে ইনভলভ করা হয় তারাই এই KPIর এই প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে থাকে। ভিউয়ার্স আজকে তাহলে এ পর্যন্ত। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখবেন।